জয় হিন্দ জয় বন্ধুরা তোমরা ছোটো ডিফেন্স লাভার চ্যানেল তো দেখো আজকে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে এসএসএ একটা প্রশ্ন কনফার্ম আসবে ওকে আজকে যে টপিকটা আলোচনা করব কনফার্ম হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এই টপিকতে একটা প্রশ্ন আসবেই আসবে কারণ তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই টপিকগুলো থেকে কি হারে প্রশ্ন এসেছে কি এমন কোন কোন শিফটে তিনটে থেকে চারটেও প্রশ্ন এসেছে হুম সুতরাং এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি এই টপিকটা খুব ভালোভাবে করে যেতে পারো তাহলে থেকে কিন্তু খুব সহজেই কিন্তু দুই থেকে তিন নাম্বার কিন্তু দুই থেকে তিন নম্বর না এসএসসি জিডির এক একটা কোশ্চেন দুই করে থাকে অর্থাৎ দুই দুগুনো চার নম্বরও পেতে পারে ছ নম্বরও পেতে পারো সুতরাং ক্লাসটা করলে তো চলো পরপর ক্লাসটাকে আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সানাই সানায় কে বাজাতো তো সানাই অবশ্যই বলে রাখবে অস্তাদ বিসমিল্লা খান এবং ওমকারনাথ ঠাকুর দেখো এখানে একটা আমি ট্রিক লিখে রেখেছি তোমাদের যদি মনে হয় যে ট্রিকটা তোমরা লিখবে লিখতে পারো আর তোমাদের যদি মনে হয় যে না তোমরা নিজের মতন করে পড়বে তাও পড়তে পারো আমি সুবিধার্থে লিখে রেখেছি এটা তোমাদের ইচ্ছে হুম আচ্ছা ট্রিকটা একটু বলে দিই যে বিষ খেয়ে সান্নাই ঠাকুরের অর্থাৎ বিষ দিয়ে হচ্ছে বিষমিল্লা খান সান দিয়ে হচ্ছে সানাই ওকে সান দিয়ে অর্থাৎ সানাই যে বাজাত সানাই আর ঠাকুরের দিয়ে হচ্ছে ওমকারনাথ ঠাকুর তো এটা একটা ট্রিক্স আমি লিখে রেখেছি তোমাদের যদি মনে হয় তোমরা লিখতে পারো তারপরে বিভিন্ন তারপরে হচ্ছে সন্তুর সন্তুর যেমন হচ্ছে পণ্ডিত সন্তুর কে বাজাতো পণ্ডিত রবি পণ্ডিত শিবকুমার শর্মা রাহুল শর্মা ভজন সপরি। কজন বা তো টোটাল তিনজনের নাম আমরা এক্সাম পয়েন্ট ভিউ থেকে ইম্পর্টেন্ট এই তিনজনেরই নাম কিন্তু আমরা পড়ব ওকে তিনজনেরই নাম পড়বো তো কি কি নাম যে পণ্ডিত শিবকুমার শর্মা এবং ভজন ভজন সুপুরি এবং রাহুল শর্মা তো এখানে আমি ট্রিক লিখে রেখেছি তো তোমরা যদি ভাবো যে যে এটা ট্রিকটা তোমরা ই করতে লিখবে খাতা লিখতে পারো তবে একটা প্রথমেই বলে দিই যে আমি এটা শুধুমাত্র ট্রিকগুলো বোঝার জন্য এটা লেখা রকম কিছু রিলিজিয়াস ম্যাটারে কোনো কিছু আঘাতের জন্য না জাস্ট এটা একটা ট্রিক বোঝার জন্য তো দেখো যে শিবকে সন্তুষ্ট করব ভজন গে তো এখানে শিবকে অর্থাৎ শিব দিয়ে হচ্ছে শিব কুমার শর্মা সন্তুষ্ট অর্থাৎ সন্তুষ্ট দিয়ে সন্তুষ্ট দিয়ে সন্তু থেকে সন্তুর এবং ভজন দিয়ে হচ্ছে ভজন সুপারি আর বাকি একজন থাকলো যে রাহুল শর্মা এ নিয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মারই ছেলে সুতরাং এভাবে তোমরা মনে রাখতে পারো তারপরে বাসি বাসি কে কে বাজাতো পণ্ডিত হরিপ্রসাদ চোরাসিয়া পান্নালাল ঘোষ এবং রঘুনাথ শেঠ এই তিনজন খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই তিন তিনখানা নামই কিন্তু পরীক্ষায় বারংবার এসেছে তো তোমরা এখানে মনে রাখতে পারো যে কৃষ্ণ বাসি বাজায় সবাই জানো যে শ্রীহরি নারায়ণ যে ঠাকুর দেবতা রয়েছে তিনি কিন্তু বাসি বাজায় এবং হরি এই যে মানে আর কি হরি কৃষ্ণ বাসি বাজায় আর হরি কৃষ্ণের কিন্তু এখানে আছে পণ্ডিত হরিপ্রসাদ হরি কিন্তের একটা হরি কৃষ্ণের অপর নাম আর তারপরে হচ্ছে রঘুনাথ সেত রঘুনাথ তোমরা জানো যে রঘুরাম কৃষ্ণের একটা অবরতার রাম অবতার হচ্ছে রঘুরাম তো সেই হিসাবে যে একটা কৃষ্ণ একটা বাসির সাথে যেহেতু রিলেটেড সেই হিসাবে তোমরা কিন্তু এগুলো মনে রাখতে পারো তারপরে সীতার বা সেতার যেমন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর ভিলায়েত খান নিখিল ব্যানার্জি অনুষ্কা শর্মা এগুলো কিন্তু অনুষ্কা শর্মা ইনি কিন্তু পণ্ডিত রবিশঙ্করের মেয়ে হ্যাঁ এই যে চারজন নাম কিন্তু মনে রাখলে হবে এরা কিন্তু সীতার বা সেতারের সাথে যুক্ত ওকে যেমন সীতাকে হরণ করে রাবণ তার ভিলাই নিয়ে গিয়েছিল এটা একটা ট্রিক যদি ভাবো তোমরা মনে রাখতে পারো সীতাকে দিয়ে অর্থাৎ সেতার বা সেতার সীতার বা সেতার হুম সীতার বা সেতার তোমরা এখানে মনে রাখতে পারো রাবণের রাবণ দিয়ে র দিয়ে হচ্ছে রবি শঙ্কর ভিলাই দিয়ে ভ দিয়ে হচ্ছে ভিলায়েত খান নিয়ে ন দিয়ে হচ্ছে নিখিল ব্যানার্জি এবং বাকি থাকলে একজন অনুষ্কা শর্মা যিনি পণ্ডিত রবি শঙ্করের মেয়ে ওকে তবলা তবলা কে বাজাতো ডক্টর জাকির হোসেন তবলা বাজাতো আল্লাহ রাখার জবলা বাজাতো লাতিফ খান এবং গুদয় মহারাজ এই চারজনের নামই কিন্তু তবলাতে বিরাট ইম্পর্টেন্ট আর এটা বলে রাখি এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে অর্থাৎ এই আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর এই ক্লাসের যে সমস্ত যে ক্লাসগুলো হবে একটা আলাদা প্লে তৈরি করছি সেই প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা পরপর করে নেবে প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তবলা থেকে তোমরা মনে রাখবে যে জাকির হোসেন হ্যাঁ জাকির হোসেন খুব ইম্পর্টেন্ট তোমরা নাম শুনে বুঝতে পারছো অনেকবার রিপিট হয়েছে আল্লাহ রাখা লাতিফ খান এবং গুদাই মহারাজ তিনখানা ইম্পর্টেন্ট তারপরে চলে আসি বিনা বিনা কিন্তু এস বালাচন্দ্রন বিনা দিয়েই দেখো বালা বালা বি বি ব দিয়ে একটা মিল রয়েছে সুতরাং এভাবে তোমরা মনে রাখতে পারো যে বিনার বা দিয়ে বালাচন্দ্রন কিন্তু বাজাতেন কে বিনা বাজাতেন শারদ শারদ যেমন দেখো ওস্তাদ আমজাদ আলী খান বিরাট ইম্পর্টেন্ট বারংবার এসে ইহু ইহুদি মে মেনুহীন ইহুদি মেনুহীন এটাও কিন্তু ইম্পর্টেন্ট এরা দুজন কিন্তু কী বাজাত এরা কিন্তু শারদ বাজাতো যেমন একটা ট্রিক লিখে রেখেছি শরদ আজ মেনুতে আমের চাটনি খাবে শরদ দিয়ে হচ্ছে কি এই যে মেন যে ইটার নাম যে বাজাতো শরৎ দিয়ে হচ্ছে শরদ ওকে আজ মেনুতে দিয়ে মেনুতে দিয়েছে মেনুহীন 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 যে বললাম আমের চাটনি অর্থাৎ খাবে আম দিয়ে হচ্ছে কে আমজাদ আমজাদ আলী খান আমজাদ আলী খান এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো ওকে তারপরে এবং এটাই হচ্ছে শেষ ট্রপিক এবং শেষ এটাই তারপরে কি আছে না একদম নেই এটাই কিন্তু শেষ তো ভায়োলিনকে এবার তো দেখে নাও ভিবি যোগ গোবিন্দ স্বামী পিল্লাই ভিবি ভি এস বারমুরালী কৃষ্ণা টিএন কৃষ্ণান দেখো কৃষ্ণ বাসির সাথে ভায়োলিন ও বাজাতো এখানে টিকটা লিখে ফেলেছি যাতে গুলিয়ে না যায় তোমাদের যে এখানে দেখবে এস বার বুণি কৃষ্ণা সব একটা কৃষ্ণা কৃষ্ণান সব একটা দেখো এই যে শব্দগুলো রয়েছে ভি যোগ যোগ গোবিন্দস্বামী পিল্লাই এখানে কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট গোবিন্দস্বামী পিল্লাই ভি ভি সুব্রমণিয়াম টি এন কৃষ্ণান বালা মুরালি মুরালি কৃষ্ণা এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এই পাঁচটাই ইম্পর্টেন্ট তো এই ছিল আজকে কিছু বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কিছু ব্যক্তি তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় বসে থাকো আবার আপলোড করে দেবো